অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি দু সালে কবে রাখি পূর্ণিমা হবে রাখি পূর্ণিমার সময়সূচি এবং রাখি পূর্ণিমার মাহত্ব কী রাখি পূর্ণিমার প্রচলন কিভাবে হয় এবং রাখি পূর্ণিমার কি কী নিয়মাবলী আছে সেগুলো নিয়ে জানাবো তবে বলে রাখি আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট পোস্ট করে আপনারা লিখে জানাতে পারেন আর কি কি বিষয় জানতে চান আমি সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই বোনের পবিত্র সম্পর্কের এক উদযাপন তবে বর্তমানে শুধুই ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই আপামর ভারতবাসীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য সৌভ্রাত ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যও রাখি পূর্ণিমা পালিত হয়ে থাকে হিন্দু ছাড়াও জৈন এবং শিখ সম্প্রদায়ের মধ্যেও রাখি বন্ধন পালনের চল রয়েছে পুরাণের কাহিনী থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পূর্ব ইতিহাসে এবং আধুনিক চলচ্চিত্রে রাখি পূর্ণিমার উদযাপন বিশেষভাবে লক্ষ্য করা যায় রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে ঝুলন উৎসব শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাত দিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা ভারতীয় পুরাণে অনেকবার অনেক রকমের কাহিনী তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায় তখন দ্রৌপদী তার নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন যার ফলে কিছুক্ষণের মধ্যে কৃষ্ণের রক্তপাত বন্ধ হয়ে যায় কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন বোন দ্রৌপদীর প্রতিটি সুতোর প্রতিদান দেবেন তিনি এবং পরে কৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষাও করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেন বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্যে বাঙালিদের মধ্যে রাখি পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতে দাদা বা ভাইয়ের হাতে বোন বা দিদিরা রাখির পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকারও করেন সারা জীবনের জন্যে বোনেরা ভাইয়ের সুস্থ নিরক শরীর প্রার্থনা করেন দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকার করেন সারা জীবনের জন্যে তারপর চলে মিষ্টি মুখ খাওয়া দাওয়া তবে রক্তের সম্পর্কের ভাই বোন না হলেও অনাত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন পালিত হয় কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষদের মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে রাখি পরিয়ে দেন রাখি পূর্ণিমা তিথি নিয়ে এবার বলি দু সালে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পঁচিশে শ্রাবণ চোদ্দোশয় উনত্রিশ সাল ইংরাজি এগারোই অগাস্ট দু সাল বৃহস্পতিবার দিবা নটা ছাপ্পান্ন মিনিট আর শেষ হচ্ছে এই পূর্ণিমা তিথি ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো সাল ইংরাজি বারোই অগস্ট দু সাল শুক্রবার দিবা সাতটা সাঁত্রিশ মিনিটে তবে রাখি পরার শুভ সময় হল বৃহস্পতিবার ন সকাল নটা আঠাশ থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট আপনারা বৃহস্পতিবারেই রাখি পরার চেষ্টা করবেন শুক্রবার না পড়াই ভালো তবে প্রদসকালে আপনারা রাখি পড়তে পরতে পারেন এই প্রদসকাল হলো সন্ধ্যাকালীন একটা বিশেষ সময় এই প্রদসকাল এই দু সালে বৃহস্পতিবারে যে সময়টা থাকছে সেটা হলো সন্ধ্যাবেলা ছটা এগারো মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট এই সময় আপনারা রাখি পরলে সেটা শুভ মানা হয় এছাড়া অমিতযোগেও আপনারা রাখি পড়তে পারেন যেটা বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পঞ্চম থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত থাকছে রাখি পূর্ণিমার কিছু নিয়মাবলী আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাখি পূর্ণিমা দিন আপনারা একটা থালায় সব জিনিসপত্র নেবেন কিন্তু থালাটা আপনারা পিতল বা তামার থালা ব্যবহার করবেন এই পিতল বা তামার থালা শুভ বলে মনে করা হয় আর যদি এগুলো নাই পান তাহলে যদি না থাকে আপনাদের তাহলে কিন্তু মাটির বা কাঠের থালা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই থালায় আপনারা কী কী রাখবেন সেটা বলে দিই একটা রঙিন রঙের রাখি রাখবেন এবং রাখবেন চন্দন কুমকুম চাল নারকেল যেটাকে শুভ বলে মানা হয় এবং মিষ্টি রাখবেন এই যে রাখিটা আপনারা রাখবেন রাখিটা যেন তাতে যেন রেশমের সুতো যেন থাকে বা সুতির সুতো হলেও চলবে এখন তো বিভিন্ন মেটালের রাখিও পাওয়া যায় এবং তার সাথে যেন একটা রেশমের সুতো আপনারা অবশ্যই বেঁধে দেবেন তার সাথে থালাতে একটা ঘিয়ের প্রদীপ রাখবেন এবার কোন দিকে মুখ করে রাখি পড়তে হয় ভাই বা দাদা অবশ্যই পূর্ব দিকে মুখ করে থাকবে বোন বা দিদি যে রাখি পরাবে সে তার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে থাকবে তারপরে ওই সেই রেশমের সুতো দিয়ে তৈরি ওই রাখিটি ভাই বা দাদার হাতে পাড়িয়ে দেবে তারপরে চন্দন কপালে ভাইয়ের কপালে লাগিয়ে দিতে হবে কুমকুমও লাগানো যেতে পারে তার সাথে চালের টিপ চাল লাগিয়ে দিতে হবে এবং অবশ্যই ডানাদের কবজিতে এই রাখিটি বাঁধতে হবে আর যেটা করতে হবে সেটা হলো ওই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের তাপ বোন ভাইকে দিতে পারে বা ভাই বোনকেও দিতে পারে এবং অবশ্যই দুজনে এরপরে মিষ্টি মুখ করবে আর যদি দিদি হয় তাহলে ভাই প্রণাম করবে আর যদি দাদা হয় তাহলে বোন প্রণাম করবে এবং ভাইকে অবশ্যই দিদি বা বোনকে উপহার দিতে হবে এটা কিন্তু অবশ্যই কর্তব্য রাখি পূর্ণিমার পূর্বেই সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা সবাই ভালোভাবে রাখি পূর্ণিমা পালন করুন অবশ্যই বোন বা দিদিরা তার ভাই বা দাদাকে রাখি পড়াবেন এবং ভাই বা দাদা অবশ্যই বোনকে উপহার দেবেন আপনারা ভালোভাবে রাখি পূর্ণিমা পালন করুন আপনারা সবাই সুস্থ নিরোগ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি এখানেই শেষ করছি আবার আমি নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব